আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা বেস্ট প্রিন্ট অন ডিমান্ড একটা ওয়েবসাইট সম্পর্কে পরিচিত করাই দেব, সেটা হচ্ছে lixzo.com। তো এই lixzo.com-এ আপনারা যারা নতুন ডিজাইনার রয়েছেন, মোটামুটি কাজ পারেন, তারা কিন্তু এখানে এই lixzo.com-এ একটা অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু এখান থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারেন। এখন আমরা এই ওয়েবসাইটটা কি কাজে ব্যবহার করতে পারে, ফর এক্সাম্পল আপনি হচ্ছে টি শার্ট ডিজাইন ভালো পারেন, আপনি টি শার্ট ডিজাইন করে এখানে আপলোড দিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনি ধরেন মোবাইল ফোনের ব্যাক কভার ডিজাইন ভালো পারেন, সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনি ব্যাগের ডিজাইন ভালো পারেন, ব্যাগ নিয়ে কাজ করতে পারেন। আপনি মগের মধ্যে ডিজাইন তৈরি করতে পারেন, সেই ধরনের মগের ডিজাইন তৈরি করলেন। তো আপনি যে বিষয়টা ভালো পারেন সেই বিষয় নিয়ে কিন্তু আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই lixzo.com কিন্তু বাংলাদেশি একটা সাইট। আপনি এই ওয়েবসাইটে যেই টাকাটা ইনকাম করতে পারবেন সেটা আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন, চাইলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই উইথড্র করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই lixzo.com-এ কীভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো, কীভাবে আমরা কাজ করব, সব কিছু আজকের এই ভিডিও থেকে এ টু জেড জানতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করে দিই। প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এরপর এখান থেকে আপনি লিখে নেবেন lixzo.com, LIXZO দেন .com, এতটুকু লিখে আপনি ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ওয়েবসাইট আসবে। তো এইরকম একটা ওয়েবসাইট আসার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে চেক করলে আপনি খুবই সহজেই পেয়ে যাবেন। তো এবার হচ্ছে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন আর্ন মানি উইথ lixzo, দেন নিচে দেখেন বিকাম এ ডিজাইনার, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই রেজিস্ট্রেশনের এই যে ব্লু কালার লেখাটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ফর্মটাকে আপনাকে একদম সঠিকভাবে ফিল আপ করতে হবে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে অনেকেরই কিন্তু ন্যাশনাল আইডি কার্ড নাই, সেক্ষেত্রে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাইলে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অন্যান্য এই ধরনের ওয়েবসাইটে কিন্তু সচরাচর বার্থ সার্টিফিকেট অ্যাড করার কোনো সুবিধা নাই, বাট এটাতে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। ওকে, তো চলুন হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট খোলার প্রসেসিং জেনে নিই। প্রথমে হচ্ছে আপনাকে এখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা অবশ্যই সচল রয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো, যাতে আপনাদের কোথাও কোনো ধরনের প্রবলেম না হয়। তো আমি হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন এখানে আমি একটা ফোন নাম্বার ইনপুট করেছি। এবার হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন ক্লিক টু ইন্টার ওটিপি, আমাদের এই নাম্বারে একটা ওটিপি যাবে, তার জন্য আমরা ক্লিক টু ইন্টার ওটিপি এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বারটা আমরা ব্যবহার করেছি সেই ফোন নাম্বারে আমাদের একটা ওটিপি চলে যাবে, যেই ওটিপিটা অলরেডি চলে আসছে। এখন আমি এখানে আমার ওটিপিটাকে বসায় দিচ্ছি। তো আমার ওটিপিটাকে বসায় দেওয়ার পর এখন এখানে দেখেন গ্রিন টিক মার্ক আসছে, তার মানে আমাদের ওটিপিটা ম্যাচ করছে। এবার এখানে হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড হচ্ছে আমাদের এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, যেমন আপনি ভালো সিকিউরিটির জন্য @#, তারপরে হচ্ছে কিছু সংখ্যা দিয়ে আপনি কিছু নাম্বার দিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন একটা পাসওয়ার্ড আমি সেট করে দিচ্ছি। ওকে, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমার জন্ম তারিখটা দিতে হবে। এখন জন্ম তারিখটা আমি কিভাবে দিব, জন্ম তারিখটা অবশ্যই আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে সেই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, অথবা যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে চান তাহলে বার্থ সার্টিফিকেটে যেই আপনার বার্থ ডেটটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে আপনার বার্থ ডেটটা দিয়ে দিবেন। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে ডেটাকে সিলেক্ট করব। তো আমি হচ্ছে এখান থেকে এখানে দিয়ে দিব হচ্ছে আমার বার্থ ডেটটা দিয়ে দিচ্ছি।
দেন এখানে হচ্ছে আমি আমি এখানে মে মাসটা সিলেক্ট করে দিব এন্ড দেন এখান থেকে আমি ইয়ারটাকে সিলেক্ট করে দিব তো আমি এখানে ইয়ারটাকে একটু সিলেক্ট করে দেওয়ার জন্য আমি আমার ইয়ারটা সিলেক্ট করে নিই ওকে আমি ইয়ারটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি কি মেল নাকি ফিমেল তো আমি যেহেতু মেল সেক্ষেত্রে আমি মেলটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে হচ্ছে আপনাকে একদম আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে আপনার একটা নাম ইনপুট করতে হবে তো আমি হচ্ছে এখানে আমার একটা নাম দিয়ে দিব তো এখান থেকে আমি আমার নামটাকে অ্যাড করে দিলাম এবার হচ্ছে আপনার এখান থেকে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন অথবা যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে অলরেডি সেক্ষেত্রে আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ইনপুট করব তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ওকে তো এখানে আমার নাম্বারটাও আমি অ্যাড করে দিলাম এরপর হচ্ছে পোর্টফোলিও লিংক পোর্টফোলিও বিষয়টা কি অনেকেই হয়তো বা নাও জানতে পারেন পোর্টফোলিওটা হচ্ছে আপনি যে একজন ডিজাইনার সেটার প্রমাণটা কি তো সেটার প্রমাণের জন্য এখানে আপনার যদি বিহ্যান্সের কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে বিহ্যান্স অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে যেখানে আপনি হয়তোবা আপনার ডিজাইনগুলি আপনি আপলোড করেন সেই রকম একটা প্রোফাইল দিয়ে দিলেও হবে তো আমার এখান থেকে বিহ্যান্সের অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি বিহ্যান্সের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের এখানে যে একটা চেকবক্স রয়েছে এখানে আমাদের টিক মার্ক দিতে হবে অ্যান্ড দেন সাইন আপ অপশনে আমরা ক্লিক করে দিব তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল মানে আমাদের এখানে আর কোনো ধরনের প্রবলেম নাই এবার আমরা কি করতে পারি এখানে আমাদের ফোন নাম্বারটা দিব এবং এখানে আমরা পাসওয়ার্ড দিব অ্যান্ড দেন দিয়ে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব তো আমি এখান থেকে আমার যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে আমার পাসওয়ার্ডটা ইনপুট করব ওকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পরবর্তীতে যাতে আপনার বারবার যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাই এখান থেকে যে রিমেম্বার মি এটাতে যদি ক্লিক করে দেন তাইলে আপনার পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না তো এখান থেকে এখন আমি লগ ইনে ক্লিক করে দিলাম তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভ তো এই যে lixzo.com এ আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনার এখানে সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগবে তো এইরকম একটা সময়ে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে তো অ্যাপ্রুভ যখন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে সহজেই কিন্তু আপনার এখানে কাজগুলি আপনি সাবমিট করতে পারবেন তো আমি এখান থেকে একটু লগ ইনে ক্লিক করছি আমার এখানে ফোন নাম্বারটা আমি আবারও এখানে ইম্পোর্ট করে দিচ্ছি ওকে তো এবার হচ্ছে আমি এই গেট ওটিপিতে ক্লিক করব তো আমি গেট ওটিপিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে যেমন এখানে আমাদের 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে দেন আমাদের মোবাইল ফোনে যদি কোডটা চলে আসে দেন আমরা এখানে কোডটা দিলেই কিন্তু আমরা এই lixzo.com এ ইন্টার করতে পারবো তো এখন আমাদের ওটিপিটা আমাদের ফোনের মধ্যে চলে আসছে এবার হচ্ছে আমরা আমাদের ওটিপিটা দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিব তো এবার হচ্ছে আমি লগ ইনে ক্লিক করছি তো লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখানে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়গুলি সম্পর্কে A to Z শেখার চেষ্টা করব তো আমার এখানে দেখেন ব্রাউজ ক্যাটাগরি রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে কি কি এখন অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু আমরা সহজে এখান থেকে দেখতে পাবো তো আমি এখান হোমে ক্লিক করছি আমি এখান থেকে হোমে ক্লিক করার পর আমার এখানে যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারবেন এবং প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলের বিস্তারিত কিন্তু এখান থেকে দেখতে পারবেন যেমন এখান থেকে হচ্ছে আপনি ইমেলটা অ্যাড করতে পারেন ইমেলটা ভেরিফাই করতে পারেন তারপর হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে আপনি এখান থেকে ভেরিফাই করবেন দেন হচ্ছে চুজ ফটোতে দিয়ে আপনি এখানে আপনার একটা ছবি অ্যাড করে নেবেন আমি এখানে আপাতত করছি না দেন আপনারা অবশ্যই ছবি দিয়ে অ্যাড করে নেবেন তো
তারপর হচ্ছে এখানে আপনি অ্যাড্রেসটা আপনি ইনপুট করবেন, এই যে অ্যাড নিউ অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে যদি আপনি কোনো রিওয়ার্ডস থাকে সেক্ষেত্রে এখানে আপনি সহজে কিন্তু দেখতে পাবেন। তো আমরা হচ্ছে এই লিক্সো ডট কমে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের এই লিক্সো ডট কমে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এখানে যে আমাদের লিক্সো ডট কম আছে আমরা এখান থেকে আবারও কি করব, আবারও আমরা লিক্সো ডট কমের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। তো সেখান থেকে আপনি এই সরাসরি এখানে ক্লিক করে দিবেন, আপনাদের যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগ ইন করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা এখন যেহেতু আমাদের লিক্সো ডট কমের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এবার আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার এবং আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখন আমাদের এখানে দেখেন তিনটা ডট রয়েছে বা তিনটা লাইন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ড্যাশবোর্ড দেখতে পারবো, তারপর হচ্ছে অ্যাডস অপশনটা দেখতে পারবো, এটা আপাতত আপনাদের না দেখলেও হবে। দেন হচ্ছে এই ডিজাইন অপশনে আপনি ক্লিক করবেন, ডিজাইন অপশনে ক্লিক করার পর ম্যানেজ ডিজাইনে যাবেন। তো যেহেতু আমাদের এখনও ডিজাইন আপলোড করি নাই সেক্ষেত্রে এখন আমাদের ম্যানেজ ডিজাইনে যাওয়ার প্রয়োজন নেই, আমাদেরকে প্রথমে এখান থেকে যেতে হবে। এই ডিজাইন অপশনে ক্লিক করে আমরা এই আপলোড ডিজাইনে ক্লিক করব। তো আপলোড ডিজাইনে যখন ক্লিক করব এখন এই ওয়েবসাইটে বর্তমানে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে, যেমন টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ওয়ালবোর্ড আর্ট রয়েছে, তারপর হচ্ছে iPhone 3 কেচ ডিজাইন রয়েছে। তো আপনি এখান থেকে এই তিনটা ডিজাইনের যে কোনো একটা ডিজাইন করতে পারেন। এবং এখানে অনেক ধরনের কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকগুলি ক্যাটাগরি থাকবে, তো সেক্ষেত্রে আপনি যে যে ক্যাটাগরিগুলি পারেন সেগুলি আপনি এখান থেকে করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন স্ট্যান্ডার্ড টি শার্ট ডিজাইন এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটু লোড দিবে, লোড নেওয়ার পর এখন এখানে হচ্ছে দেখেন আমাদের টি শার্টটা কিন্তু এখন হোয়াইট আকারে আছে। আমি এখান থেকে এটাকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিলে এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ওকে, তো আমি এখন এটাকে ব্ল্যাক করে নিলাম। তো প্রথমেই হচ্ছে আমাদের এখানে দেখেন ডিজাইন টাইটেল, তো ডিজাইন টাইটেলটা হচ্ছে আমি ধরেন এখান থেকে দিলাম ইউএনআই কিউ ইউ ই ইউনিক টি শার্ট ডিজাইন, আমার জাস্ট এটা হচ্ছে টাইটেল। তো অবশ্যই মনে রাখবেন আপনার যাতে বেশি পরিমাণ আপনার এই ডিজাইনগুলি সেল হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে এখানে যে ডিজাইনের যে টাইটেলটা আছে সেটা অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে দিতে হবে এবং লিখতে হবে। তারপরে হচ্ছে রয়েছে ডিজাইন সামারি, এই ডিজাইন সম্পর্কে আপনি বেশ কিছু বিস্তারিত এখানে লিখতে পারেন। যেমন এখানে আপনি লিখতে পারেন যে ইউনিক একটা টি শার্ট ডিজাইন, এই টি শার্ট ডিজাইনটি আপনি এই এই ওকেশনে ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে আপনার এই টি শার্ট ডিজাইনটি এখন ট্রেন্ডিং টি শার্ট ডিজাইন। তো এই ডিজাইনটা সম্পর্কে বা এই টি শার্ট ডিজাইনের সম্পর্কে আপনি বিস্তারিত এখানে লিখবেন। তো আমি এখানে যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সেক্ষেত্রে আমি ইউনিক টি শার্ট ডিজাইন এটা লিখে দিলাম। অবশ্যই আপনি যদি ভালো পরিমাণ সেল করতে চান তাহলে অবশ্যই এখানে এই যে আপনি ডিজাইন সামারির এখানে ভালোভাবে ডিসক্রিপশনটা সুন্দর করে সাজাইতে হবে। ওকে, তারপর হচ্ছে ডিজাইন ট্যাগ, ডিজাইন ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার মানুষ যেটা লিখে সার্চ করবে সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবে। যেমন আমি প্রথমেই দিলাম ইউএনআই কিউ ইউ ই ইউনিক টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে আমাদের এখানে একটা কমা দিলে আমাদের এখানে একটা অ্যাড ট্যাগটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি ধরেন এখান থেকে আবার টি শার্ট ডিজাইন লিখতে পারেন, টি শার্ট ডিজাইন। ওকে, তারপর হচ্ছে আমি আবারও কমা দিয়ে দিলাম। তো এইভাবে করে আপনি তিনটা চারটা বা পাঁচটা আপনি সিলেক্ট করতে পারেন। অবশ্যই এখানে হচ্ছে আপনার দুইটা বা তিনটা দিলে ব্যাটার, বা চারটা পাঁচটাও দিতে পারেন, আপনি কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে এখানে দেখেন এই যে কালার, তো কালার হচ্ছে আপনি কী কী দিবেন এখানে। তো এখানে হচ্ছে আপনার যদি হোয়াইট কালারের হয় তাহলে হোয়াইট কালার সিলেক্ট করবেন, যদি ব্ল্যাক কালার হয় তাহলে ব্ল্যাক কালার। তো ধরেন এখান থেকে যদি হোয়াইটের উপর ক্লিক করলে হোয়াইট হয়ে যাবে এবং ব্ল্যাকের উপর ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এখানে ডিজাইন আপলোড করতে হবে। ডিজাইনটা আসলে আমরা কী আপলোড করব, এখানে কোন ধরনের ফাইল আপলোড করতে হবে,
তো এখানে মূলত আমাদের ফাইল আপলোড করতে হবে পিএনজি আকারে, অবশ্যই পিএনজি আকারে। আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার এই ডিজাইনটা সম্পূর্ণটা আমি রেডি করে রেখেছি। এখন আমি এই ডিজাইনটা কিভাবে রেডি করলাম সেটা একটু বলি। যেমন আপনি আপনার মতো করে যে কোনো একটা ডিজাইন বানাবেন, বানানোর পরে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজে আসবেন। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে অবশ্যই পিএনজি ফরম্যাটটাকে সিলেক্ট করবেন। এই ফরম্যাটটা সেভ করলে ভালো, বাট আপনি জেপিইজিও সিলেক্ট করতে পারেন, কিন্তু জেপিইজি সিলেক্ট করলে আপনার এই চার কর্নারে কিছু সাদা অংশ চলে আসে, যেটার জন্য খারাপ লাগবে। তো এই জন্য আপনি অবশ্যই পিএনজি ফরম্যাটটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনার লোগোর একটা নাম লিখে দিবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে অবশ্যই হাই কোয়ালিটি রেখে তারপর হচ্ছে আপনি এখান থেকে ওকে করে দিবেন। তো এরপর হচ্ছে আপনি এখানে আপনার যে ওয়েবসাইটটা আসছে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখন এই যে চুজ ফাইল নামের এখানে অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এই যে আমাদের এখানে পিএনজি ফাইলটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের প্রিভিউটা দেখাবে, দেখানোর পর দেন হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবো। তো এখানে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই কেউ কপি ডিজাইন এখানে আপলোড দিবেন না। কপি ডিজাইন আপলোড দিলে কিন্তু হবে না, আপনার এখানে যেই ডিজাইনটা আপলোড দিবেন সেটা অবশ্যই ইউনিক হতে হবে এবং আপনার নিজস্ব ডিজাইন হতে হবে। অন্য কারোটা কপি করে যদি আপনি মেরে দেন তাহলে কিন্তু হবে না। তো এখন এদিকের কাজটা আমাদের মোটামুটি শেষ, এবার হচ্ছে আমাদের ইনকামের প্রসেসিংটার বিষয়ে আসি। যেমন এখানে কমিশন রয়েছে, তো আমি ধরেন এখানে যদি 100% দিয়ে দিই তাহলে 100%-এর মধ্যে এখানে আমরা কত টাকা কমিশন পাবো। যেমন এই টি শার্টটার টোটাল প্রাইস হচ্ছে আপনার 312 টাকা, তার মধ্যে আমি পাবো হচ্ছে এখানে 56 টাকা যদি আমি 100% কমিশন দিই। এখন এখানে যদি আমি 200% কমিশন দিই তাইলে হচ্ছে আমার এই টি শার্টটার দাম গিয়ে পড়বে হচ্ছে 368 টাকা এবং আমি পাবো হচ্ছে 112 টাকা। তারপর এখান থেকে যদি ধরেন আমি 250% দিই, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আন্দাজে একটা দাম দিলেই কিন্তু হবে না, আপনাকে অবশ্যই এই ডিজাইনটার আসলে কত টাকা মূল্য হইতে পারে সেটা আপনি অনুযায়ী সেই অনুযায়ী দিবেন। তো আমি এখান থেকে ধরেন এখান থেকে 250% কমিশন দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে নিচে আসি তাইলে এই টি শার্টটার দাম পড়বে হচ্ছে 396 টাকা। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই টি শার্টটার দাম কি 396 টাকা নাকি আরও বেশি পড়তে পারে। তো সেটা হিসেব করে আপনি এখান থেকে কমিশনটা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন 300 টাকা দিলাম, কারণ সচরাচর এখন 500 টাকার নিচে কোনো টি শার্ট ডিজাইন ভালো মানের পাওয়া যায় না। আমি এখান থেকে 300% কমিশন দিলাম, দেন এখানে 424 টাকার মতো এই ডিজাইনের টোটাল প্রাইসটা পড়তেছে। এবং এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা যদি সেল হয় তাহলে আমি পাবো হচ্ছে 168 টাকা। এবং এখানে শুধুমাত্র এটাই না, একটা ডিজাইন কিন্তু আপনার বারবার করে এটা সেল হবে, একবারে যে সেল হয়ে আর হবে না এরকম না, এই ডিজাইনটা আপনার হাজারবার সেভ হবে। এরপর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, আপনার এখানে এই যে আমি যে ডিজাইনটা বানালাম এই ডিজাইনের সাইজটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন আপনার উইথে হচ্ছে আপনি 8 ইঞ্চি রাখবেন এবং হাইটে হচ্ছে আপনি 10 ইঞ্চি রাখবেন। তো এইরকম একটা মেজারমেন্ট দিয়ে আপনি টি শার্ট ডিজাইনের জন্য আপনি সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারেন। তো অ্যান্ড দেন আমাদের এখান থেকে মোটামুটি সব কিছু ক্লিয়ার, এখানে আমাদের আর কোনো কিছু ঝামেলা নাই। অ্যান্ড দেন এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে সামারিটা মিনিমাম আপনার 80 ক্যারেক্টার হতে হবে। তো আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে আরও কিছু লিখে দিচ্ছি, বেস্ট কোয়ালিটি টি শার্ট ডিজাইন। তো আমি ধরেন এই লাইনটাকেই কপি করে আরও এখানে একটা পেস্ট করে দিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি সব কিছু কিন্তু শেষ, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, অবশ্যই এখানে আপনাকে মিনিমাম 80টা ওয়ার্ড লিখতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনি 160টা ওয়ার্ড লিখতে পারবেন। তো আমি আমার মতো করে এখানে লিখে দিলাম। এবার এখান থেকে আমাদেরকে জাস্ট কি করতে হবে, আমাদেরকে এখান থেকে এই যে দেখেন সাইজ রয়েছে, আপনি এখানে কি কি সাইজ অ্যাভেলেবেল রাখবেন বা রাখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন এখানে লার্জ রয়েছে, এক্সেল রয়েছে, তারপর হচ্ছে মিডিয়াম রয়েছে,
তো আপনি এখান থেকে যেটাকে রাখতে চান সেটাই রাখবেন। তবে এখানে হচ্ছে এই টি শার্টটা হচ্ছে মিডিয়াম সাইজের, আমি এখানে মিডিয়াম সাইজটাই রাখছি। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে এই যে সাবমিট বাটনটা রয়েছে, এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু এখন এখানে কিন্তু এখন এটা পেন্ডিংয়ে থাকবে। তো পেন্ডিংয়ে থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এখানে এইটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন যদি কেউ অনলাইনে সার্চ করে টি শার্ট ডিজাইন লিখে, তখন আমার এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয়, সে যদি এই প্রোডাক্টটা কিনে দেন, আমার 168 টাকা আমি পাবো এখান থেকে। এবং এখানে আপনি সর্বোচ্চ একদিনে 15টা করে ডিজাইন আপলোড করতে পারবেন। এবং এই ডিজাইনে যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় বা প্রবলেম ফেস করেন, তাহলে আপনি এখান থেকে এই যে পেন আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি আবার এটাকে ঠিক করে নিতে পারবেন। এবং এখানে আপনার এই যে টি শার্ট ডিজাইনটা রয়েছে এটা যদি আপনার অ্যাপ্রুভ হয় এবং এই ডিজাইনটা আপনার হিউজ পরিমাণ সেল হইতে পারে, যেমন ধরেন 100 জনের এই ডিজাইনটা প্রয়োজন পড়তে পারে বা 200 জনের প্রয়োজন পড়তে পারে, তো এটা যতবার এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হবে ততবার কিন্তু আপনি টাকা পাবেন। তো এখন ধরেন আমাদের এই ডিজাইনটা সাবমিট হয়ে গিয়েছে বা এই ডিজাইনটা আমার 5টা বিক্রি হয়েছে, তো সেক্ষেত্রে এখন এই বিক্রিকৃত টাকাটা কিন্তু আমি এই ওয়েবসাইট থেকে তুলতে পারবো। তো তোলার জন্য আমি কি করব, আমি আর্নিং অপশনে ক্লিক করব, এরপর উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে এই যে মেক ট্রানজ্যাকশন রিকোয়েস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ম্যানুয়ালটাকে প্রথমে সিলেক্ট করব, অ্যান্ড দেন এই অ্যারো কিতে ক্লিক করে আপনি চাইলে ব্যাঙ্কেও নিতে পারেন এবং বিকাশেও নিতে পারেন। তো আমি বিকাশটা সিলেক্ট করে দিব। এরপর ধরেন এখান থেকে ইন্টারভিউর অ্যাকাউন্ট নাম্বার, হচ্ছে ফোন নাম্বারটা আপনার এখানে দিয়ে দিলে হবে যেটাতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে রেখেছেন। এরপর হচ্ছে এখানে সর্বোচ্চ আমরা আসলে কত টাকা তুলতে পারবো, সর্বোচ্চ আপনি যা ইনকাম করতে পারবেন তাই তুলতে পারবেন। এখানে সর্বনিম্ন হচ্ছে আপনি 10 টাকা দিয়ে কিন্তু আপনি আপনার বিকাশে 10 টাকাও নিয়ে নিতে পারেন। এটা লিখে দেওয়ার পর যেহেতু আমার ব্যালেন্স জিরো সেক্ষেত্রে এখানে কোনো অ্যামাউন্ট উঠতেছে না। বিকাশ ডিটেলস, আচ্ছা এটা হচ্ছে অপশনাল, এটা অত বেশি প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট এখান থেকে কত টাকা উইথড্র দিতে চান সেটা দিয়ে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইট থেকে সরাসরি আপনি টাকাটা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে এখানে প্রোফাইল আছে, আপনি মাই প্রোফাইলে গিয়ে আপনার যে প্রোফাইলটা আছে এখানে সাজায় নিতে পারেন। যেমন আপনি এখানে একটা নাম দিতে পারেন, এটা ডিফল্টভাবে থাকবে না, আপনার যদি না থাকে এখানে নামটা সেট করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে একটা ইমেল সেট করে নেবেন। তারপরে এখানে হচ্ছে আপনার পোর্টফোলিওটা আগে থেকে লিঙ্ক করা থাকবে এবং এখানে বার্থ ডেটটা লিঙ্ক করা থাকবে। এরপর হচ্ছে এই ওয়েবসাইটে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে সাপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে লাইভ চ্যাটে ক্লিক করবেন। তো লাইভ চ্যাটে ক্লিক করার পর আপনি এখান থেকে যেই ধরনের সমস্যা ফেস করতেছেন সেই ধরনের সমস্যা আপনি এখানে লিখে সেন্ড করবেন, দেন তারা অবশ্যই আপনাকে লাইভ চ্যাটের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করে দিবে। তো এই হচ্ছে আমাদের lixzo.com, এবং এই ওয়েবসাইটটা আমার কাছে খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে এবং খুবই সহজ মনে হইতেছে। তো আপনারা চাইলে প্রিন্ট অন ডিমান্ডের যে কাজগুলি আছে সেগুলি এখান থেকে করে আপনি কিন্তু ভালো পরিমাণ একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন।